सुप्रीम कोर्ट ने डॉक्टरों को कल शाम 5 बजे तक काम पर लौटना का दिया आदेश। जूनियर डॉक्टरों ने कहा जब तक पूरे मामले का खुलासा नहीं होता पीछे नहीं हटेंगे। पश्चिम बंगाल के आरजी कर अस्पताल में एक युवा महिला डॉक्टर की हत्या के विरोध में जूनियर डॉक्टर लगभग 1 महीने से हड़ताल पर हैं। उन्होंने रविवार रात साफ कर दिया कि न्याय मिलने तक आंदोलन जारी रहेगा। मीटिंग होते तो সেই মিটিংয়ে আমরা আলোচনা করে দেখি যে আমরা এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। বিচার তো আমাদের ছিনিয়ে আনতেই হবে। এই রকম পরিস্থিতিতে প্রতিকূল পরিস্থিতিতে আন্দোলন জোরালো হবে, কিন্তু তার মানে তার প্রস্তুতি কিভাবে নেব এবং সেটা কিভাবে হবে, আন্দোলনের মোডটা কি, সেটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করে জানাব। लेकिन इस बार सुप्रीम कोर्ट ने उन्हें सख्त आदेश दिया है। डॉट सोमवार को आरजी कर मामले की सुनवाई के दौरान सुप्रीम कोर्ट ने साफ कह दिया है कि डॉक्टरों को मंगलवार शाम 5 बजे तक अपनी हड़ताल वापस ले लें और काम पर लौट आएं। আমাদের সিনিয়র ডাক্তাররা কিন্তু সবাই স্যারেরা তারা কিন্তু সমস্ত জায়গায় কাজ করছে। সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটাল বলুন, আমাদের আমাদের হসপিটালেই বলুন বা বিভিন্ন মেডিকেল কলেজে সিনিয়র স্যারেরা কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছে। তারা কিন্তু রাত দিন মানে ডিউটি করে যাচ্ছে। সুতরাং পেশেন্ট আনঅ্যাটেম্পট ব্যাপারটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, বলা হচ্ছে 23 জনের মৃত্যু হয়েছে আপনাদের কর্মবিরতির জন্য, 6 লক্ষ মানুষ পরিষেবা স্বাস্থ্য পরিষেবা পায়। হ্যাঁ আগের মতো হয়তো আউটডোরটা অতটা সচল হয়নি, কিন্তু মানে আমরা কিন্তু অভয়া ক্লিনিকের মাধ্যমে অনেককেই পরিষেবা দিচ্ছি। 10টা থেকে 2টো যেমন আউটডোর হয়, আমরা বিভিন্ন হসপিটালের থেকে জুনিয়র ডাক্তার অভয়া ক্লিনিক করে আমরা আউটডোর পরিষেবাটা করছি। কিন্তু সেটা হয়তো মেইন আউটডোরের মতো হচ্ছে না, কিন্তু সেটাও তবু আমরা যতটা চেষ্টা করি সেটা আমাদের দাবি কি, আমরা নিজস্ব ঘরে আমরা নিজস্ব যে সেকেন্ড হোম বলি সেসব জায়গাতে গিয়ে আমরা অ্যাডাক্ট হয়েছি। তো এরপরে তো আমাদের আর কোনো মানে বাঁচার কোনো আর উপায় নেই। আমাদের যদি ন্যায্য কিছু জিনিস না পাই, আমাদের সিকিউরিটি আমাদের জাস্টিস এগুলো যদি আমরা না পাই, হ্যাঁ যদি এটাও যদি তারিখ পে তারিখ হতে থাকে তাহলে তো আমরা জাস্টিস কোনোদিনও পাবো না। সমস্ত কিছুর মধ্যে তারিখ পে তারিখ চলতে থাকবে, আমরা জাস্টিস পাবো না, আমাদের সিকিউরিটি পাবো না। अगर वे तय समय में काम पर नहीं लौटते हैं तो राज्य डॉक्टरों के खिलाफ अनुशासनात्मक कार्रवाई कर सकता है। हालांकि कोर्ट ने यह भी कहा कि राज्य को डॉक्टरों की सुरक्षा सुनिश्चित करनी होगी। सोमवार की सुनवाई में चीफ जस्टिस ने कहा, हम सभी जानते हैं कि वास्तविक स्थिति क्या है, लेकिन डॉक्टरों को काम पर वापस जाना होगा। उन्होंने याद दिलाया कि डॉक्टरों का मुख्य काम इलाज करना है। हमने उनकी सुरक्षा के लिए निर्देश दिए हैं। उन्होंने कहा कि न सिर्फ कोलकाता बल्कि विभिन्न जिला अस्पतालों में भी जूनियर डॉक्टर खतरे में हैं। वे पर्याप्त सुरक्षा के बिना काम नहीं कर सकते। इसके बाद मुख्य न्यायाधीश ने राज्य से कहा कि आपको डॉक्टरों की सुरक्षा सुनिश्चित करनी होगी, इसके साथ ही आपको ध्यान रखना होगा कि उनका स्थानांतरण नहीं किया जा सकता है। इधर आरजी कर में आंदोलन कर रहे डॉक्टरों ने यह भी बताया कि वे अपनी हड़ताल वापस नहीं ले रहे हैं। उनका कहना है कि जब तक इस मामले में खुलासा नहीं होता है, सभी आरोपियों के नाम सामने नहीं आते हैं और न्याय नहीं मिलता, तब तक उनका यह आंदोलन जारी रहेगा। सोमवार को आरजी कर मामले की सुनवाई के दौरान सुप्रीम कोर्ट ने साफ कह दिया है कि डॉक्टरों को मंगलवार शाम 5 बजे तक अपनी हड़ताल वापस ले लें और काम पर लौट आएं। अगर वे तय समय में काम पर नहीं लौटते हैं तो राज्य डॉक्टरों के खिलाफ अनुशासनात्मक कार्रवाई कर सकता है। हालांकि कोर्ट ने यह भी कहा कि राज्य को डॉक्टरों की सुरक्षा सुनिश्चित करनी होगी। প্রত্যেকটা মানুষ একদম সমাজের নিচু স্তর থেকে একদম সমাজের উচ্চ স্তর অবধি মানুষ কিন্তু বুঝতে পেরেছে, আমরা কিন্তু ঘরে বসে ছুটি কাটাচ্ছি না, আমরা আমাদের বন্ধু সুবিচার চাই। তার সাথে কিন্তু কাজের সময়ে সে অলরেডি কাজে ছিল, চিকিৎসা করছিল, মর্মান্তিক রোগীদের সেবা করছিল, ওই সময় তার নিজের প্রাণটা তাকে খোয়াতে হয়েছে, তাহলে সেইটা কতখানি বড় ব্যাপার সেই সেই পুরো সিনারিওটাকে বোঝার আমরা অবশ্যই সবসময় আবেদন রাখছি আমাদের প্রশাসকের কাছে, তারা যাতে বোঝে যে কেন আজকে আমরা রাস্তায়, এইটা যেন তারা একটু বোঝেন, আমাদের আমাদের জায়গায় এসে তারা একটু বোঝেন যে কেন আমরা রাস্তায়। এবং তারপরেও পেশেন্টদের ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখান থেকে অলওয়েজ হয়েছে, আমরা রাস্তায় থাকলেও আন্দোলনে থাকলেও আমাদের সিনিয়র যারাই আছেন স্যার ম্যাডাম ওনারা কিন্তু অলরেডি ট্রিটমেন্ট চলছে, ওপিডি চলছে, ইমার্জেন্সি সব কিছুই চলছে। মুখ্যমন্ত্রী তো আপনাদের সাথে বসতে রাজি হয়েছেন, আপনারা
সেটা আমাদের যারা আছেন পুরো, হ্যাঁ, সেই ডিসিশনসগুলো যারা নেন তাদের তাদের সাথে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়ে সেটা আজকে একটা হওয়ার কথা ছিল, আমাদের ইনফরমেশন ছিল একটা দিকে, বাকিটা একটু ওনাদের থেকে জেনে নেবেন যারা সিনিয়র ফ্রন্টলি। দেখুন, যে ঘটনাটা ঘটেছে একজন মহিলা চিকিৎসকের সাথে অন ডিউটি, ঘটনাটা যখন জানা গেল প্রথম, আমরা দায়িত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেশন থেকে আশা করব তারা ঘটনাটাকে ধামাচাপা না দিয়ে তার তখন থেকে সুন্দরভাবে স্বচ্ছভাবে তদন্ত করে বিচারটা যাতে ঠিক হয়, প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয় এবং কেন এই ঘটনা হলো তার মূল যাতে খুঁজে পাওয়া যায়, যা যা আমরা ন্যায্য দাবি রেখেছিলাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট থেকে, এগুলো